এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ, শয়তান আমাদের চিরদুশমন। শয়তানের কাজ হলো আমাদেরকে পাপের দিকে নিক্ষেপ করা, পাপ কাজগুলি ভালো করে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের চোখের সম্মুখে নিয়ে আসা, যেন আমরা জড়িত হয়ে তার দলে সামিল হতে পারি। এমনইভাবে একটি আত্মা রয়েছে এক প্রকার, যেটি নাফসুন আম্মারাতুম বিসু, যে আত্মা পাপের দিকে নির্দেশ দেয় যদি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা না করেন। যারা সত্যিকারতে আল্লাহকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে বাঁচিয়ে দেন। অনেক মুসলিম বন্ধুগণ রয়েছেন শয়তানের অসোয়াসা কুমন্ত্রণায় পড়ে পাপ কাজে জড়িত হয়ে যান, ওই মুহূর্তে স্মরণ হয়ে যায় আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। তিনি দেখতেছেন, শুনতেছেন, সব কিছু তিনি খবর নিচ্ছেন। তখনই লজ্জিত, অপমানিত হয়ে বারবার বলতে থাকেন, আস্তাগফিরুল্লাহ তাওবিলাই, আস্তাগফিরুল্লাহ তাওবিলাই, আস্তাগফিরুল্লাহ তাওবিলাই, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন। ওই সময় দেখা যায় শয়তান কাছে চলে আসে, আসার পরে বলে, তুমি পাপ করতেছ, আবার তওবা করতেছ, পাপ কাজ চালিয়ে যাও, তওবা করলে কাজ হবে না। ওই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা কি ইস্তেগফার করব না, নাকি পাপ কাজ করতেই থাকব? একজন মুসলিম হিসাবে ওই সময় উচিত পাপ কাজ যা করেছেন সম্পূর্ণ পরিত্যাগ করে আল্লাহর কাছে সত্যিকারাতে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থী হওয়া। যদি আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থী হন ওই মুহূর্তে, তাহলে আপনার দুইটা উপকার আছে। একটি হলো যে পাপগুলি করেছেন বা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটি গোপন রাখবেন, দুনিয়াতে অবমাননা বা আপনাকে কোনো লাঞ্ছিত করবেন না। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে আপনাকে শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অনেক রকম হয়ে থাকে। একটি হলো শাস্তি, বাহ্যিক শাস্তি, শারীরিক অসুস্থতা, শারীরিক বিভিন্নভাবে আপনি সমস্যায় ভুগবেন। আরেকটি হলো মানসিক শাস্তি। মানসিক শাস্তি হতে পারে মনের দিক দিয়ে টেনশন, বরকতহীনতা, ইবাদতে মনোযোগী হচ্ছেন না, ভালো কাজ করতে পারতেছেন না, শয়তান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্ত শাস্তি থেকে মুক্তি পাবেন। আমরা অনেকে ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য জানি না। ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, দৃঢ় মনে নয় এবং লজ্জিত অপমানিত হয়ে মনকে শক্ত করে নয়, স্বাভাবিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা হলো যে কাজগুলি করেছেন ইতিপূর্বে এই কাজগুলি সম্পূর্ণ পরিত্যাগ করে এবং কাজগুলিকে ঘৃণা করে মনকে দৃঢ় করে কখনো ওই সমস্ত কাজে ফিরে যাবেন না, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তাই প্রিয় বন্ধুগণ, কখনো যদি শয়তানের কুমন্ত্রণায় পাপ কাজ করে ফেলেন, ওই সময় যদি আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে অপমান, লাঞ্ছিত করবেন না, গোপন রাখবেন এই পাপটি এবং হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তিও দিবেন না। এসো মদিনার ইসলাম শিখি।